আগামী 10 ফেব্রুয়ারি মালদায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সভার আগেই বারবার প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল দেখা গেল মালদা জেলার চাচল 1 নম্বর ব্লকে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীদের সংবর্ধনা সভার আয়োজনকে কেন্দ্র করে ক্ষুব্ধ তৃণমূলের ব্লক সভাপতি সচিদানন্দ চক্রবর্তী। পাল্টা সভাপতির বিরুদ্ধে সরব সহকারী সভাপতিরাও। গোটা বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপিও। জানা যায়, গত শনিবার চাচল 1 নম্বর ব্লকে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। অভিযোগ, ব্লক সভাপতির অনুমতি ছাড়াই সেই অনুষ্ঠান করেন দুই সহসভাপতি ইমতাজ হোসেন ও দেবব্রত সিংহ। বিষয়টি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্লক সভাপতি সচিদানন্দ চক্রবর্তী। ব্লক সভাপতি বলেছেন, সংবর্ধনা অনুষ্ঠানে তার অনুমতি নেওয়া হয়নি, এই অনুষ্ঠানকে বেআইনি বলে মনে করেছেন ব্লক সভাপতি সচিদানন্দ চক্রবর্তী। হয়নি, এটা হঠাৎ আমরা একটা ইয়ে পাচ্ছি যে এরকম খবর পাচ্ছি যে এরকম দুজন সহসভাপতি একটা সম্বর্ধনা সভা করেছে, এটা আমরা খবর পাচ্ছি। এটা আমার জানার কোনো অনুমতিও নেয়নি বা আমি কোনো কিছু জানিও না, এই কার্ডও আমাকে দেওয়া হয়। আমন্ত্রণ পত্রে কিন্তু সহসভাপতির নাম রয়েছে, আপনার নাম নেই, কেন? আমি বলতে পারবো না, ওটা ওরাই বলতে পারবে কেন। মানে এই ধরনের মিটিং বেআইনি মিটিং, এটা তো এটা তো আমি বলছি যে এটা কোনোভাবে এইভাবে মিটিং করতে পারে না। আমাদের তৃণমূলের সাংগঠনিক যে ইয়ে আছে, কী বলে যেন সংগঠনের নিয়ম আছে, সেই নিয়মে সভাপতি যদি থাকে তাহলে পরে সভাপতি সব কিছু, আর এরকমভাবে কেউ মিটিং ডাকতে পারে না। এই প্রসঙ্গে ব্লক সহসভাপতি ইমতাজ হোসেন জানিয়েছেন, ব্লক সভাপতি একটু অসুস্থ রয়েছে কয়েকদিন ধরে। এর আগে একটা বাইক রেলে ছিল, সেই বাইকে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আপনার সাথে যোগাযোগ করেছিলাম, আসার ছিলেন, আজকে একটু শরীরটা বেশি। কিন্তু ব্লক সভাপতি অভিযোগ করছে তাকে কোনো আমন্ত্রণ পত্র জানানো হয়নি এবং তার কোনো অনুমতি নেওয়া হয়নি এই প্রোগ্রামে। না, আমরা আমন্ত্রণ পত্র পাঠিয়েছি, আমরা যে ব্লক সভাপতির সাথে বসেছি তার ছবি আমাদের কাছে আছে, আমরা পিকে টিমকে পাঠিয়ে দিয়েছি, আমাদের জেলার কোঅর্ডিনেটর ব্যানার্জি তার কি অনুমতি নেওয়া হয়েছিল এই যে প্রোগ্রামটা করছেন? প্রোগ্রামের অনুমতি না, উনি যেহেতু অসুস্থ এবং যেহেতু দীর্ঘদিন চলে যাচ্ছে, আর আমাদের মধ্যে একটা কথা উঠছে যে ইলেকশন শুরু হয়েছে অথচ আমরা কিছু করছি না, তাই আমরা নবনির্বাচিত পদাধিকারীদের একটু ইন্ট্রো দিলাম, একটু এনার্জি দিলাম, তাই কোনো ব্যাপার। এই প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম বলেছেন, এটা তো ওদের সংস্কৃতি, এই এটা আমরা বহুদিন ধরে দেখে এসেছি। সকলেই বড় নেতা হতে চায় তৃণমূলে, আজ ও একটা প্রোগ্রাম করে ফেলছে, কালকে না জানিয়ে আরেকজন আরেকটা প্রোগ্রাম করে ফেলে, এটা ওদের মধ্যে কালচারে পরিণত হয়েছে, ওদের রক্তে ঢুকে গেছে। যাই হোক, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। আমরা মালদা জেলা সহ পশ্চিমবঙ্গে আসছি, ভারতীয় জনতা পার্টি, আমরা এইসব সংস্কৃতির বাইরে আমরা যা করি মানুষের সাথে এবং আমাদের নেতৃত্বের সাথে আলোচনা করা, এটাই আমাদের কালচারের মধ্যে পড়ে। এই অপসংস্কৃতি আর তার সাথে নানান রকম দুর্নীতির সাথে জড়িত এদের কালচারে পরিণত হয়েছে। এটা এটা তো অল্পদিনের জন্য, সময়ের অপেক্ষা, কিছুদিনের মধ্যে এদের সরকার চলে যাবে, তারপরে এদের সংস্কৃতি চলে যাবে, পুরো তৃণমূলটাই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।